বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের দর্শক প্রিয় একজন তারকা হলেন প্রভাস। কেননা এই তারকা তার ক্যারিয়ারের মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের। যদিও বাহুবলী চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে অনুরাগীদের কাছে বিশেষভাবে খ্যাতি অর্জন করেন, ফলে রাতারাতি দক্ষিণী চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা দ্বিগুণ হয়ে যায় এই তারকার। ঠিক এরপর থেকে অবশ্য নির্মাতারা তাকে নিয়ে প্রতিনিয়ত চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছেন, যার প্রেক্ষাপটে আপাতত এই তারকার শিডিউল জটিলতা দেখা যায়। কেননা দীর্ঘ তিন বছর এই তারকার শিডিউল ফাঁকা নেই বলে জানা যায়। সেই ধারাবাহিকতা আগামীতে রাজা সাহেব চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করবেন এই তারকা। যদিও চলচ্চিত্রের বাজেট প্রায় অলমোস্ট 200 কোটি রুপি, তার মানে তো ধারণা করা যাচ্ছে যে রাজা সাহেব চলচ্চিত্রটি বড় আকারে নির্মাণ করবেন চলচ্চিত্র নির্মাতারা। সেই সাথে 2025 সালের এপ্রিল মাসের 10 তারিখে ভারতীয় প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা রয়েছে, ফলে এই জন্য 200 কোটি রুপি বাজেটের চলচ্চিত্রের নির্মাণের কাজ নির্মাতারা এরই মধ্যে শুরু করে দিয়েছেন বলে এমনটাই জানা যায়। অন্যদিকে কন্নড় চলচ্চিত্রের দর্শকপ্রিয় এবং আলোচিত একজন তারকা হলেন ইয়াশ। কেননা এই তারকা KGF চলচ্চিত্রের মাধ্যমে অনুরাগীদের কাছে নজর এসেছিলেন। সেখানে অবশ্য রকি ভাইয়ের চরিত্রটি অনুরাগীদের মধ্যে এখনও গেঁথে রয়েছে, ফলে KGF চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে এই তারকার তারকা খ্যাতি রাতারাতি দ্বিগুণ হয়ে যায়। তার মানে তো বোঝাই যাচ্ছে KGF চলচ্চিত্রের পর এই তারকার ডিমান্ডও বেড়েছে। সেই ধারাবাহিকতায় আগামীতে তাকে অবশ্য টক্সিন চিরো নামে নতুন একটি চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা। মূলত চলচ্চিত্র শুটিংয়ের কাজ এরই মধ্যে শুরু করেছেন এই তারকা। সেখানে অবশ্য ইয়াশের বিপরীতে প্রথমবার কিয়ারা আদবানিকে অভিনয় করতে দেখবে তাদের অনুরাগীরা। তাছাড়া চলচ্চিত্রটিতে নয়নতারাকে ইয়াশের বোনের চরিত্রে দেখা যাবে, ফলে ধারণা করা যাচ্ছে যে ইয়াশ এবার তার অনুরাগীদেরকে আবারও ধামাকাদার কিছু উপহার দিবেন। তাছাড়া চলচ্চিত্রটি মূলত বিগ বাজেটের হবে বলে জানা যায়। সেই সাথে অবশ্য চলচ্চিত্রটি গ্যাংস্টার ঘরানার হবে বলে আরও জানা যায়। ওভারঅল টক্সিন চলচ্চিত্রটি দেখার জন্য আপাতত সকল অনুরাগীর অপেক্ষায় রয়েছে, কিন্তু চলচ্চিত্রটি 2025 সালের 10 এপ্রিল মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। মূলত এরপর থেকে অবশ্য সকলে ধারণা করছে এবার বক্স অফিসে ইয়াশ এবং প্রভাসের মধ্যে যুদ্ধ হবে, কেননা এই দুই তারকার দুটি চলচ্চিত্র একই দিনে মুক্তি পাবে বলে জানা যায়। যদিও চলচ্চিত্র দুটির মুক্তির তারিখ পরিবর্তন হলেও হতে পারে, কেননা এই দুই তারকা ভারতের বড় তারকাদের মধ্যে অন্যতম। তাই তো অবশ্য বিগ বাজেটের চলচ্চিত্র দুটি একই দিনে মুক্তি পেলে হয়তো বক্স অফিসের চলচ্চিত্র দুটির মধ্যে সংঘর্ষ তৈরি হবে, ফলে চলচ্চিত্র দুটির ইনকাম কমে যাবে, যার জন্য অবশ্য টক্সিন এবং রাজা সাহেব চলচ্চিত্রের নির্মাতারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে এই জন্য অনেকে ধারণা করছেন চলচ্চিত্র দুটির মধ্যে যে কোনো একটি চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে, কেননা চলচ্চিত্র দুটি মুক্তির সময় এখনও অনেক বাকি রয়েছে। সোভিয়ার জেনে তো নিলেন, তাহলে কি বক্স অফিসে প্রভাস এবং ইয়াশের মধ্যে সংঘর্ষ হতে যাচ্ছে? ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপকামিং আপডেট জানার জন্য।